প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিং সিস্টেমস অ্যান্ড স্পেশাল জার্নাল অধ্যায়ের ক্লাস নং 3-এ সবাইকে পুনরায় স্বাগতম। তো বন্ধুরা, বিগত দুটি ক্লাসে অর্থাৎ ক্লাস নং 1-এ আমি এই যে স্পেশাল জার্নাল, যার মধ্যে রয়েছে সেলস জার্নাল, পারচেজ জার্নাল, ক্যাশ রিসিপ্ট জার্নাল অ্যান্ড ক্যাশ পেমেন্ট জার্নাল, এই সম্বন্ধে যাবতীয় বেসিক বিষয়গুলি আলোচনা করেছিলাম। এরপরে ক্লাস নং 2, যেখানে আমি দেখিয়েছিলাম সেলস জার্নাল সম্পর্কে একটি অঙ্ক। আজকে ক্লাস নং 3, আজকে আমি দেখাবো পারচেজ জার্নাল সম্বন্ধনীয় একটি অঙ্ক। তো দেখো বন্ধুরা, এই যে পারচেজ জার্নাল, তো এইখানে মূলত অন্তর্ভুক্ত হবে ধারে ক্রয়কৃত পণ্যের লেনদেনগুলির জাবেদা, অর্থাৎ শুধুমাত্র যে সকল পণ্যগুলি ধারে ক্রয় করা হয়। দেখো বন্ধুরা, নগদে ক্রয় করা হলে কিন্তু এইখানে কখনোই অন্তর্ভুক্ত হবে না। তো যে সকল পণ্যগুলি ধারে ক্রয় করা হয়, শুধুমাত্র ওইগুলিকেই আমি এইখানে অন্তর্ভুক্ত করব ক্রয় জাবেদায়। দেখো বন্ধুরা, এইখানে আরেকটি বিষয় আছে। তো এই যে পার্শ্বের জার্নাল বা ক্রয় জাবেদা, এটিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সিঙ্গেল কলাম পার্শ্বের জার্নাল, আরেকটি হচ্ছে মাল্টি কলাম পার্শ্বের জার্নাল বা কলামার পার্শ্বের জার্নাল। দেখো বন্ধুরা, প্রথমে হচ্ছে সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল, যেখানে শুধুমাত্র যদি পণ্য ক্রয় করা হয় বাকিতে, শুধুমাত্র সেইগুলি অন্তর্ভুক্ত করা হয়। যদি সম্পত্তি বা অন্য কিছু ক্রয় করা হয় বাকিতে, সেটি অন্তর্ভুক্ত করা হবে না। এটি হচ্ছে সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল। আরেকটি হচ্ছে মাল্টি কলাম পারচেজ জার্নাল বা কলামার পারচেজ জার্নাল। তো যেখানে শুধুমাত্র পণ্য ক্রয় নয়, পণ্য ক্রয়ের পাশাপাশি যদি বাকিতে সম্পত্তি ক্রয় করা হয়, সেটিও অন্তর্ভুক্ত করা হয়। তো দেখো বন্ধুরা, আমি প্রথমেই করব সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল। এখানে প্রশ্নপত্রে দেয়া আছে দ্য ফলোয়িং আর দ্য ক্রেডিট পারচেজ অফ মার্চেন্ডাইজ অফ এবিসি কোম্পানি ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি 2003, অর্থাৎ এখানে 2003 সালে বাকিতে ক্রয়কৃত কিছু এন্ট্রি দেয়া আছে, আমাকে তার পারচেজ জার্নাল তৈরি করতে হবে। তো দেখো বন্ধুরা, এই যে সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল, এইখানে শুধুমাত্র একটি হবে মূল কলাম, সেটি হচ্ছে পারচেজ ডেবিট এবং অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, আর বাকি আছে যা, সেটি হচ্ছে ডেট অ্যাকাউন্টস ক্রেডিটেড। এখন দেখো বন্ধুরা, যখন আমরা বাকিতে কিছু ক্রয় করি তখন কি হয়, তখন হবে কিন্তু অবশ্যই পারচেজ ডেবিট, বা যদি হয় পারপেচুয়াল তবে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অথবা যদি আমরা সম্পত্তি ক্রয় করি তবে হবে ওই সম্পত্তির নাম ডেবিট, আর হবে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, অর্থাৎ আমরা যার কাছ থেকে ক্রয় করব সেটি হবে ক্রেডিট, তাই লিখলাম অ্যাকাউন্টস ক্রেডিট। এবারে হচ্ছে টার্মস অফ পেমেন্ট, যেমন থাকতে পারে দেয়া যে যদি এই পণ্যের টাকাটিকে 10 দিনের মধ্যে পেমেন্ট করা যায় তবে 2% বাট্টা দেয়া হবে, এইরূপ কিছু শর্ত দেয়া থাকে চালানে, সেই জন্য লিখলাম টার্মস অফ পেমেন্ট। এবার হচ্ছে পোস্টিং রেফারেন্স, অর্থাৎ যদি এখান থেকে খতিয়ান করা হয় তার জন্য। এবার হচ্ছে সিঙ্গেল কলাম, যেখানে তুমি মনে রাখবা যে শুধুমাত্র একটি হবে মূল কলাম, সেটি হচ্ছে পারচেজ ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, যদি হয় পারপেচুয়াল নিয়ম তবে শুধুমাত্র এইখানে যে আমি লিখলাম পারচেজ, এখানে তুমি লিখবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি, আর কোনো কিছু চেঞ্জ হবে না। শুধুমাত্র আমি যেখানে লিখলাম পারচেজ ডেবিট, এখানে তুমি লিখবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তো এইখানে প্রথমে আছে জানুয়ারি 5 তারিখ, যেখানে বলা আছে পারচেজ ফর্ম এক্স কোম্পানি টাকা 15,000 টার্ম 210 নেট 30, অর্থাৎ ক্রয় করা হয়েছে পণ্য এক্স কোম্পানির কাছ থেকে, যেহেতু প্রশ্নপত্রে প্রথমে বলা আছে এটি হচ্ছে একটি ক্রেডিট পারচেজ, নিচের এন্ট্রিগুলি, সুতরাং আমি বুঝতেই পারলাম যে এটি হচ্ছে ধারে ক্রয়, লিখলাম এক্স কোম্পানি, যেহেতু পণ্য ক্রয় করেছে সেহেতু এটি অবশ্যই কিন্তু সিঙ্গেল কলামেই অন্তর্ভুক্ত হবে। প্রশ্নপত্রে দেয়া আছে একটি ক্রয়ের শর্ত এবং সেটি হচ্ছে 210, 2% বাড়টা পাওয়া যাবে যদি 10 দিনের মধ্যে টাকাটি পেমেন্ট করা যায়, নেট 30, তবে অবশ্যই কিন্তু 30 দিনের মধ্যে টাকাটি পেমেন্ট করতেই হবে, টাকা হচ্ছে 15,000 লিখলাম। এবার হচ্ছে 8 তারিখ, যেখানে বলা আছে পারচেজ ফর্ম ওয়াই কোম্পানি টাকা 8,000 ট্রাম 3/10 নেট 30, অর্থাৎ এখানে ওয়াই কোম্পানির কাছ থেকে পণ্য ক্রয় করা হয়েছে বাকিতে, লিখলাম ওয়াই কোম্পানি।
থ্রি বাই টেন নেট 30, এটি হচ্ছে আমার ক্রয়ের শর্ত, টাকা হচ্ছে 8,000। এবার দেখো বন্ধুরা 25 তারিখ, এখানে বলা আছে পারচেজ মেশিনারি অন অ্যাকাউন্ট ফ্রম পি কোম্পানি টাকা 30,000 টার্ম 210 নেট 60। এবার দেখো বন্ধুরা এইখানে বলা আছে যে এইখানে বাকিতে মেশিন ক্রয় করা হয়েছে, তো দেখো বন্ধুরা আমরা করতেছি সিঙ্গেল কলাম পার্শ্বের জার্নাল, তো এইখানে কিন্তু কোনো প্রকার পণ্য ক্রয় ছাড়া অন্য কিছু ক্রয় অন্তর্ভুক্ত হবে না, হোক সেটা বাকিতে। আমি আবারও বলতেছি বন্ধুরা, যখন আমরা করব সিঙ্গেল কলাম তখন শুধুমাত্র আমরা অন্তর্ভুক্ত করব পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয় ছাড়া আর কোনো কিছুই আমরা অন্তর্ভুক্ত করব না, যেহেতু এখানে বাকিতে ক্রয় করা হয়েছে মেশিন, সেহেতু আমরা এখানে এটি অন্তর্ভুক্ত করব না। এবার হচ্ছে নেক্সট এবং লাস্ট ট্রানজাকশন, যেখানে বলা আছে জানুয়ারির 25 তারিখ, পারচেজ ফ্রম জেড কোম্পানি টাকা 5,000 টার্ম 110 নেট 30, অর্থাৎ জেড কোম্পানির কাছ থেকে ক্রয় করা হয়েছে পণ্য, লিখলাম জেড কোম্পানি 110 নেট 30, এটি হচ্ছে ক্রয়ের শর্ত, টাকা হচ্ছে 5,000। তো বন্ধুরা এই হচ্ছে আমার সিঙ্গেল কলাম, তেমন কোনো কিছু তোমার পার্থক্য হবে না, যদি তুমি করো পারপেচুয়াল নিয়ম তুমি এখানে লিখবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি, আর কোনো প্রকার তফাত নেই, আর যদি তুমি করো পিরিয়ডিক নিয়ম তবে তুমি লিখবা পারচেজ ডেবিট এপি ক্রেডিট, আর হচ্ছে শুধুমাত্র পণ্য ক্রয় ছাড়া অন্য কিছু ক্রয় করা হলে, যেমন মেশিন ক্রয়, ইকুইপমেন্ট ক্রয় বা সাপ্লাইজ ক্রয়, এগুলি কিন্তু কখনোই সিঙ্গেল কলামে অন্তর্ভুক্ত হবে না, এটি হচ্ছে এখানকার প্রধান বৈশিষ্ট্য। তো দেখো বন্ধুরা আমরা এখন করব মাল্টি কলামের একটি জার্নাল, তো এইখানে কিন্তু শুধুমাত্র পণ্য ক্রয় না, পণ্য ক্রয় ছাড়াও অন্য যে কোনো প্রকার সম্পত্তি, হতে পারে সাপ্লাইজ বা মেশিন বা যে কোনো কিছু অন্তর্ভুক্ত করা হবে। মোট কথা, প্রতিষ্ঠান যত প্রকার বাকিতে ক্রয় করবে যে কোনো কিছু সবই এইখানে আমি অন্তর্ভুক্ত করব, তাই এর নাম হচ্ছে মাল্টি কলাম পারচেজ জার্নাল বা মাল্টিপল কলাম। তো লিখলাম আমি পারচেজ জার্নাল মাল্টিপল কলাম পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো দেখো বন্ধুরা এইখানে প্রধান বিষয় হচ্ছে আমার, প্রথমে এখানকার মতো হবে ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড, টার্মস অফ পেমেন্ট, পোস্ট রেফারেন্স, এর মধ্যে কোনো প্রকার তফাত হবে না। এবার দেখো বন্ধুরা যখন কিছু ক্রয় করা হয় বাকিতে তখন কিন্তু অবশ্যই হবে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, কারণ বাকিতে তুমি যা ক্রয় করো তোমায় কিন্তু অবশ্যই লিখতে হবে পাওনাদার ক্রেডিট, অ্যাকাউন্টস পেবল, তাই আমি লিখলাম ক্রেডিট পাশে অ্যাকাউন্টস পেবল। এবার হচ্ছে ডেবিট পাশে, যদি পণ্য ক্রয় করা হয় তবে হয় পারচেজ ডেবিট, কিন্তু যখন আমরা করব পারপেচুয়াল নিয়ম তখন কিন্তু আমরা আর পারচেজকে লিখতে পারবো না, আমরা সেই পারচেজের স্থলে লিখব মার্চেন্ডাইজ ইনভেন্টরি, যেহেতু আমি এখন অঙ্কটি করব পারপেচুয়াল নিয়মে তাই আমি লিখলাম পারচেজের স্থলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এবার হচ্ছে যদি কোনো প্রকার সাপ্লাইজ ক্রয় করা হয় তবে কিন্তু অবশ্যই সাপ্লাইজ ডেবিট হয় আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট হয়, কারণ আমরা করতেছি পারচেজ জার্নাল, যেখানে বাকিতে ক্রয় ছাড়া, বাকিতে বা ধারে ক্রয় ছাড়া আর কিছু অন্তর্ভুক্ত হতে পারে না, সুতরাং এখানে হবে সাপ্লাইজ ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। এখন এই সাপ্লাইজ হতে পারে দুইভাবে বা দুই প্রকার, একটি হচ্ছে অফিস সাপ্লাইজ আরেকটি হচ্ছে স্টোর সাপ্লাইজ, তুমি চাইলে এখানে একটি কলাম দিতে পারো সাপ্লাইজ নামে, কিন্তু আমি এখানে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে দিলাম দুইটি কলাম, একটি হচ্ছে অফিস সাপ্লাইজ আরেকটি হচ্ছে স্টোর সাপ্লাইজ। দেখো বন্ধুরা যদি পণ্য ক্রয় করা হয় তবে আসবে এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি কলামে, যদি সাপ্লাইজ ক্রয় করা হয় তবে আসবে এই দুটি কলামে, যে সাপ্লাইজ ক্রয় করা হবে সেই কলামে টাকা নিবা। এখন এই পণ্য আর সাপ্লাইজ বাদে যদি কোনো প্রকার সম্পত্তি ক্রয় করা হয় বাকিতে তখন তুমি সেটিকে অন্তর্ভুক্ত করবা আদার্স অ্যাকাউন্টে, তুমি এইখানে প্রথমে লিখবা অ্যাকাউন্টস টাইটেল, সেই সম্পত্তির নাম লিখবা, এবারে হবে পোস্ট রেফারেন্স, তারপরে টাকা। দেখো বন্ধুরা এইখানে প্রশ্নপত্রে দেয়া আছে দ্য অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট অফ বর্ণালী ট্রেডার্স প্রেজেন্টস দ্য ফলোয়িং ইনফরমেশন ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি 2003। তো দেখো বন্ধুরা অর্থাৎ এখানে বর্ণালী ট্রেডার্সের জানুয়ারি মাসের 2003 সালের জানুয়ারি মাসের যাবতীয় তথ্যাবলী নিচে দেয়া আছে, আমি লিখলাম
2003 জানুয়ারি মাস। প্রথমে হচ্ছে 5 তারিখে, যেখানে বলা আছে পারচেসড গুডস ফ্রম পাইলট ফর টাকা 15,000 টার্মস অফ পেমেন্ট টু 10 নেট 30, অর্থাৎ পাইলট এর কাছ থেকে পণ্য ক্রয় করা হয়েছে, তাই লিখলাম পাইলট। এবার হচ্ছে টার্মস অফ পেমেন্ট, দেয়া আছে টু 10 নেট 30, লিখলাম। এবার দেখো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমার হবে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, কারণ বাকিতে ক্রয় করলেই কিন্তু হবে অ্যাকাউন্টস পেবল, লিখলাম টাকা 15,000। আমি এখানে পণ্য ক্রয় করেছি, অর্থাৎ ক্রয় করেছি গুডস বা পণ্য, তাই লিখলাম ইনভেন্টরি কলামে টাকা 15,000। যদি করতাম পিরিয়ডিক নিয়ম তবে লিখতাম পারচেস, যেহেতু করতেছি পারপেচুয়াল নিয়ম লিখলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এবারে নেক্সট 11 তারিখ, বলা আছে পারচেসড অফিস সাপ্লাইজ ফরম শান্তা ফর টাকা 1,200, যেহেতু এখানে শান্তার কাছ থেকে ক্রয় করা হয়েছে অফিস সাপ্লাইজ, তো এখানে আমার যাবে হবে কি অফিস সাপ্লাইজ ডেবিট অ্যান্ড শান্তা ক্রেডিট, লিখলাম শান্তা, কারণ এটি হচ্ছে আমার অ্যাকাউন্টস ক্রেডিট। বাকিতে ক্রয় করার ফলে যে সকল হিসাব খাতকে আমি করলাম ক্রেডিট, তার নাম এখানে লিখব। মোট কথা আমি এখানে লিখব পাওনাদার বা অ্যাকাউন্টস পেবলের নামগুলি, শান্তা অ্যাকাউন্টস পেবল হবে ক্রেডিট, টাকা হচ্ছে 1,200, আমি ক্রয় করেছি অফিস সাপ্লাইজ, তাই লিখলাম ডেবিট পাশে অফিস সাপ্লাইজের কলামে টাকা 1,200। এবারে নেক্সট 20 তারিখ, পারচেসড মার্চেন্ডাইজ ফরম দুর্জয় ফর টাকা 9,000 টার্মস অফ পেমেন্ট 3 10 নেট 30, এবারে দুর্জয়ের কাছ থেকে পণ্য ক্রয় করা হয়েছে, লিখলাম 20 তারিখ দুর্জয়, কারণ পণ্য ক্রয় করা হলে জাবেদা হবে পারচেস ডেবিট যদি হয় পিরিয়ডিক, আর যদি হয় পারপেচুয়াল তবে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর দুর্জয় বা অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। টাকা লিখলাম 9,000, ক্রয় করেছি মার্চেন্ডাইজ, তাই লিখলাম মার্চেন্ডাইজের কলামে 9,000 টাকা, আমার এখানে দেওয়া আছে টার্মস অফ পেমেন্ট 3 10 নেট 30। এবার হচ্ছে 27 তারিখ, বলা আছে পারচেসড স্টোর সাপ্লাইজ ফরম মনি ফর টাকা 800, মনির কাছ থেকে ক্রয় করা হলো স্টোর সাপ্লাইজ 800 টাকার, লিখলাম 27 তারিখ মনি, আমি এখানে ক্রয় করেছি স্টোর সাপ্লাইজ, তাই লিখলাম স্টোর সাপ্লাইজের কলামে 800 টাকা। অবশ্যই কিন্তু আমি ক্রয় করেছি বাকিতে, সেহেতু আমার এখানে কিন্তু অবশ্যই লিখতে হবে অ্যাকাউন্ট পেবলের কলামে, তো দেখো বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই হবে অ্যাকাউন্ট SCOUNT, তো দেখো বন্ধুরা এই হচ্ছে মূল বিষয়, তো এইখানে আমার হলো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 800 টাকা আর স্টোর সাপ্লাইজ ডেবিট 800 টাকা। এবারে লাস্ট ট্রানজাকশন 30 তারিখ, যেখানে বলা আছে পারচেসড ফার্নিচার ফরম বুলবুল ফর টাকা 5,000, বুলবুলের কাছ থেকে ফার্নিচার ক্রয় করা হলো 5,000 টাকা দিয়ে, দেখো বন্ধুরা এটি কিন্তু কোনো প্রকার পণ্য নয়, সুতরাং আমি এই কলামে নিতে পারবো না, এটি কোনো প্রকার সাপ্লাইজ নয় সেহেতু আমি এখানে এই দুটি কলামেও নিতে পারবো না, সুতরাং আমায় নিতে হবে এই আদার্স অ্যাকাউন্টসে, আমি লিখলাম 30 তারিখ আমি ক্রয় করেছি কার কাছ থেকে বুলবুল, তাই লিখলাম বুলবুল, কারণ সে হচ্ছে আমার পাওনাদার বা ক্রেডিট হিসাব খাত, লিখলাম অ্যাকাউন্টস পেবল ক্রেডিট টাকা 5,000। এখন আমি লিখব আদার অ্যাকাউন্টসে, নাম হচ্ছে ফার্নিচার, লিখলাম অ্যাকাউন্টস টাইটেলের কলামে ফার্নিচার, টাকা হচ্ছে 5,000। এখন দেখো বন্ধুরা আমার কিন্তু যাবতীয় জাবেদা করা কমপ্লিট, আমি এখন যোগ করে দেখব, এটি হচ্ছে আমার ক্রেডিট পাস, যোগ করলাম চলে আসলো 31,000 টাকা, এখন আমি যোগ করবো ডেবিট পাস, যোগ করলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি চলে আসলো 24,000, যোগ করলাম অফিস সাপ্লাইজ অনলি একটি এন্ট্রি 1,200, এক্সট্রা সাপ্লাইজ সেম 1 এন্ট্রি, আদার অ্যাকাউন্টস 1 এন্ট্রি 5,000, যোগ করলাম 24,000 প্লাস 1,200 প্লাস 800 প্লাস 5,000, চলে আসলো 31,000। যেহেতু আমার ক্রেডিট পাস এবং ডেবিট পাস মিলে গেল, সুতরাং আমি বলতে পারি যে আমার অঙ্কটি সঠিক। দেখো বন্ধুরা এখানে কিন্তু তোমাকে আরেকটি প্রশ্ন করতে পারে, সেটি হচ্ছে খতিয়ান দেখাও, তো দেখো বন্ধুরা খতিয়ান হয় 2 প্রকার, আমি কিন্তু বলেছিলাম এই বিষয়ে ক্লাস নাম 1-এ, একটি হচ্ছে জেনারেল লেজার আর একটি হচ্ছে সাবসিডারি লেজার, যদি বলা হয় করতে জেনারেল লেজার তখন তুমি করবা 2টি
খতিয়ান, একটি হচ্ছে পার্সেলের জন্য, আরেকটি হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলের জন্য, আর হচ্ছে সাবসিডারি লেজার, যেখানে করতে হয় শুধুমাত্র পাওনাদার বা দেনাদারের জন্য খতিয়ান। অর্থাৎ প্রতিষ্ঠানে যতগুলি আছে পাওনাদার, প্রত্যেকের নামে ভিন্ন ভিন্ন শিরোনাম দিয়ে একটি করে খতিয়ান করতে হবে। এখানে মোট আছে 3 জন পাওনাদার, সুতরাং আমায় করতে হবে 3টি খতিয়ান, একটি হচ্ছে এক্স কোম্পানির জন্য, একটি ওয়াই কোম্পানির জন্য, একটি জেড কোম্পানির জন্য। আর সেই খতিয়ান করার জন্য আমাকে এখানে একটি নাম্বার দিতে হবে ওই কর্নারে। তো দেখো বন্ধুরা, যদি আমি সেই রকম কোনো অঙ্ক আগামীতে সমাধান করে দেখাই, তবে অবশ্যই দেখাবো যে কি করে খতিয়ান করতে হয়। আর তোমরা চাইলে কিন্তু এমনিতেও খতিয়ান করতে পারবা, এখানে কিন্তু আহামরি কোনো বিষয় নেই। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ক্লাস নং 3, যেখানে আমি দেখালাম কি করে করতে হয় পার্সেল জার্নালের 2টি নিয়ম, একটি হচ্ছে সিঙ্গেল কলাম, আরেকটি হচ্ছে মাল্টি কলাম বা কলামার পার্সেল জার্নাল। এখানে তেমন কোনো পার্থক্য নেই, তুমি শুধুমাত্র মনে রাখবা যে যদি হয় সিঙ্গেল কলাম তখন তুমি প্রয়োগ করবা একটি কলাম, আর তুমি সেখানে অন্তর্ভুক্ত করবা শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয়কে। আর যদি হয় মাল্টিপল কলাম বা কলামার পার্সেস জার্নাল, তখন তুমি সেখানে অন্তর্ভুক্ত করবা যাবতীয় যাবতীয় সকল প্রকার বাকিতে ক্রয়কে, হতে পারে পণ্য ক্রয়, হতে পারে সাপ্লাইজ ক্রয়, হতে পারে যন্ত্রপাতি বা ফার্নিচার ক্রয়, সবগুলি। তো বন্ধুরা, এরপরে চলে আসবে ক্লাস নং 4, যেখানে আমরা দেখাবো তোমাদেরকে ক্যাশ রিসিপ্টস জার্নাল, অর্থাৎ নগদ প্রাপ্তি জার্নাল বা জাবেদা। তো বন্ধুরা, ক্লাস নং 4 দেখার জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি।